fútbol americano. ফুটবল বেশ জনপ্রিয় খেলা। এই খেলা পৃথিবীর প্রায় প্রত্যেকটি অংশের মানুষ উপভোগ করে। ফুটবল খেলার সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে এখানকার নাটকীয়তা। শেষ মুহূর্তে 2 সেকেন্ডে খেলার পরিবর্তন হয়ে যেতে পারে ফুটবলে, আর সব সময় মানুষের মধ্যে একটি রোমাঞ্চিত ভাব থাকে। তবে ফুটবল খেলার সেই নাটকীয়তা এবং আকর্ষণ শুধু যে মাঠের ভেতরেই হয় তা কিন্তু নয়। কখনো ফুটবলের বাইরেও এই ঘটে। কিছু এমন ঘটনা রয়েছে যেগুলো সবাইকে অবাক করে। আমাদের আজকের ভিডিওতে আমরা ফুটবল মাঠে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক সেই অদ্ভুত ঘটনাগুলো। সাবস্ক্রাইব করুন রহস্য টিভিকে, আর যে কোনো আপডেট পেতে বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করুন। ফুটবল মাঠে ভূতের আনাগোনা এমন কথা হয়তো এর আগে কখনো শুনেননি, তাই এবারে আপনাদের এমন কিছুই দেখাতে চলেছি। এই ভিডিওটি খুব ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন, এই ফুটবলার বল নিয়ে প্রথমে চিন্তা করেছিল লম্বা পাঁচ বাড়াবে, কিন্তু হঠাৎ তার পেছন থেকে একটা কিছু ছায়ের মতো তার কাছে আসলো এবং তখনই সে তার সিদ্ধান্ত বদলে ফেললো। তার সিদ্ধান্ত বদলানোর মূল বিষয় নয়, বরং সে ছায়ার মতো জিনিসটি আসলে কি ছিল সেটি এখন বড় বিষয়। মাঠের ফুটবল খেলা কিন্তু আমরা ক্যামেরার মাধ্যমে দেখতে পাই, কিন্তু যেসব ক্যামেরাম্যানরা মাঠের খেলা কভার করে তারাও কিন্তু খুব একটা শান্তিতে থাকে না, তাদেরও অনেক রকম সমস্যায় পড়তে হয়। আর তেমনই একটি সমস্যা হচ্ছে এটি, বার্সেলোনার প্লেয়ার বল ক্লিয়ার করতে গিয়ে হয়তো ক্যামেরাম্যানের খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্গ ক্লিয়ার করে ফেলতে চাইছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত ক্যামেরাম্যান নিজের দায়িত্বে অটুট থেকে নিজের ব্যথাটা কাউকে বুঝতে দেয়নি। আমরা সবাই নেইমারের সেই ফাউল হয়ে মাটিতে গড়াগড়ি নিয়ে অনেক ট্রল করেছি, কিন্তু এবার তেমনই আরেকজন দেখা মিলল ফুটবল মাঠে। ফাউল আদায় করে নিতে কি অভিনয়টাই না সে করছে! তার মাটিতে গড়াগড়ির দৃশ্যটা অনেকটা পানি থেকে তুলে আনা মাছের মতো। যদিও পরবর্তীতে তার পড়ে যাওয়ার ঘটনাটি রিপ্লাই করে দেখা যায় সে পুরোপুরি অভিনয় করছিল, হয়তো সে উৎসাহটা পেয়েছিল ব্রাজিলিয়ান স্ট্রাইকারের কাছ থেকেই। ফুটবল মাঠে খেলোয়াড়দের নিয়ন্ত্রণ করা এবং খেলা পরিচালনা করার দায়িত্ব থাকে রেফারির কাছে, কিন্তু খেলা পরিচালনা করতে গিয়ে রেফারির কোনো সিদ্ধান্তের কারণে রেফারিকে মাঠছাড়া করা হয়েছে এমন ঘটনা ফুটবল ইতিহাসে নেই বললেই চলে। এই ম্যাচে একটা ফাউলের জন্য রেফারি একটা প্লেয়ারকে কার্ড দেখালে সেই প্লেয়ার এবং সেই দলের কর্মকর্তারা সবাই রেফারির উপর চড়াও হয় এবং রেফারিকে একরকমভাবে পিটিয়ে মাঠছাড়া করা হয়। নাম্বার 5, এবারেও আরেকটি রেফারি কাণ্ড। রেফারির দায়িত্ব খেলা পরিচালনা করার, নিজে খেলা নয়। কিন্তু ফুটবল দেখে রেফারি হয়তো নিজের দায়িত্ব ভুলে গেছেন, আর তাই তো প্লেয়ারদেরকে বল না দিয়ে নিজেই খেলতে শুরু করে দিয়েছেন। তার কাছ থেকে বল নিতে শেষ পর্যন্ত তাকে ফাউল করে ফেলে দিতে হয় প্লেয়ারদের। তাকে ফাউল করার বদলাও নিয়েছেন তিনি হাস্যকরভাবেই, দৌড়ে গিয়ে সেই প্লেয়ারকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন তিনি। ফুটবলে মেসি রোনালদোর ডিবলিং দেখে দেখে আমরা অভ্যস্ত, তাই ভাবি তারা ছাড়া হয়তো অন্য কেউই তেমন ডিবলিং জানে না। কিন্তু এই প্লেয়ারের ডিবলিং দেখুন, একাই প্রতিপক্ষের পুরো রক্ষণভাগকে নাচিয়ে তুলেছেন তিনি। তিনি মনে হচ্ছে প্রতিপক্ষের রক্ষণভাগ নিয়ে একরকম পুতুল খেলা খেলছেন এবং শেষ পর্যন্ত গোল দিয়ে ফেলেছেন। বিষয়টা প্রতিপক্ষের কাছে কষ্ট হলেও এই প্লেয়ারের দল এবং সমর্থকরা খুবই আনন্দে ছিল। ফুটবল খেলায় মাঠের ডগ আউটের পাশেই দেখা যায় কোচিং স্টাফদের, সেখান থেকে তারা ফুটবলারদেরকে বিভিন্ন রকম দিকে নির্দেশনা দিয়ে থাকেন। ফুটবলারদের ভালো খেলায় তারা যেমন আনন্দিত হন, তেমনি খারাপ খেলাতেও বিরক্ত হন। কিন্তু বিরক্তি প্রকাশের মাধ্যম এমনও হতে পারে সেটা হয়তো বুঝতে পারেননি। তার দলের ফুটবলারদের রাগ ডাগ আউট এর পাশে থাকার ড্রিঙ্কসের বোতলগুলোর সঙ্গে দেখালেন তিনি। ফুটবল মাঠে গোলবারগুলো বেশ শক্ত হয়। মোটা পাইপে তৈরি এই গোলবারগুলোতে আপনি যতই জোরে বল মারেন না কেন, গোলবারের কিছুই হবে না। কিন্তু এই ম্যাচে এটা কি ধরনের গোলবার! বল খেলতে গিয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে কোনো রকম জালে জড়িয়ে যায়, আর তাতেই গোলবারের দুই পাশে স্ট্যান্ড ভেঙে তার উপরে পড়ে। বিষয়টা কারো কারো কাছে ফানি মনে হতে পারে, তবে এটা কিন্তু ফুটবল মাঠ কর্তৃপক্ষের বড় ব্যর্থতা। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ভিডিওতে আমরা চেষ্টা করেছি মজার এবং অদ্ভুত কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে। ফুটবল সম্পর্কিত কোনো মজার ঘটনাটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি কমেন্টে জানাতে ভুলবেন না, এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গে থাকুন।